আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। যারা স্মার্ট টিভি ব্যবহার করছেন তাদের জন্যই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাকে কমেন্টস করে জানতে চেয়েছেন যে স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল গুগল সার্টিফাইড টিভিগুলো কিভাবে ফ্যাক্টরি রিস্টার্ট করতে হয়। অনেকে হয়তো আমরা টিভি রিসেট করতে পারি, কিন্তু ফ্যাক্টরি রিস্টার্ট কিভাবে করতে হয় সেটা অনেকেই পারি না। তো তার জন্য আজকের ভিডিও, পুরো ভিডিওতে থাকবো আমি হৃদয় মৃধা, আপনারা দেখছেন এমএস স্পেকট্রাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে বলবেন না। চলুন শুরু করা যাক। তো প্রিয় দর্শক, প্রথমে আপনাকে টিভিটি অন করতে হবে। অন করার পর আমরা চলে যাব সেটিং অপশনে, দেখতে পাচ্ছেন সেটিং। এই সেটিং অপশনে যাওয়ার পর আমরা এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর খুব নির্ভুলভাবে ভিডিওটা দেখতে থাকুন মনোযোগ দিয়ে। তো সেটিংয়ে যাওয়ার পর আমরা চলে যাব ডিভাইস অ্যান্ড পারফরমেন্স। ডিভাইস অ্যান্ড পারফরমেন্স অপশনে গিয়ে আমরা এখানে ওকে দিয়ে দিই। দেওয়ার পর আমরা কিন্তু সবাই যে ভুলটা করি সেটা হচ্ছে একবার নিচে যে রেজিস্টার্ট লেখা আছে সেই রেজিস্টার্ট আমরা রেজিস্টার দিয়ে দিই। তবে সেটা কিন্তু রেজিস্টার্ট দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদের সামনে দেখে দেখাই, এই যে রেজিস্টার্ট, এটা হচ্ছে রেজিস্টার্ট। আমরা কিন্তু এটা দিব না, আমরা আজকে দিব ফ্যাক্টরি রেজিস্টার্ট। একেবারে উপরে যে অ্যাবাউটটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই অ্যাবাউটটা আপনারা ওকে দিয়ে দিবেন। দেওয়ার পরে চলে যাবেন তিন নম্বর অপশনে, দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিস্টার্ট লেখা আছে। এই ফ্যাক্টরি রিসেট আমরা আজকে করব। তো এখানে আমরা জাস্ট ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এখানে ফ্যাক্টরি রিসেট আবার লেখা আছে, এখানে আমরা আবার ওকে দিয়ে দিব। দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন ইরেজ এভরিথিং, এই অপশনটা আমরা সিলেক্ট করে এটা আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে কিন্তু আমাদের কাজ শেষ। এখন কিন্তু টিভিটা বন্ধ হয়ে গিয়েছে, তার মানে এখন হচ্ছে ফ্যাক্টরি রিসেটটা হচ্ছে। পুনরায় যখন টিভিটা চালু হতে একটু সময় নেবে, কারণ সব কিছু ইরেজার হয়ে যাবে এবং টিভিটা আপনার নতুনের মতো হবে, সেজন্য একটু সময় লাগবে। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু এই টিভিটা অলরেডি ফ্যাক্টরি রিসেট দিয়ে দিয়েছি, এখন এটা লোডিং নিচ্ছে। কিছুক্ষণ পরে কিন্তু এটা ফ্যাক্টরি রিসেটটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা দেখিয়ে দিব যে ফ্যাক্টরি রিসেট হওয়ার পরে আপনি টিভিটা কীভাবে আবার ফুল সেট আপ করবেন। অনেকে কিন্তু এই জিনিসটা দেখিয়ে দেয় না, তবে আজকের ভিডিওতে আমি এই ফ্যাক্টরি রিসেট হওয়ার পরে যে আবার পুনরায় যে সেটিংটা করতে হবে সেই সেটিংটা দেখিয়ে দেবো, সেজন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, ফ্যাক্টরি রিসেট কমপ্লিট হওয়ার পরে টিভিটা এরকম আসবে। সেক্ষেত্রে আপনাকে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, মানে আপনি ওয়েলকাম ইংলিশ, আপনার যে অপশনটা রয়েছে উপরে ইংলিশ, এটা আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এখানে আপনাকে ওয়াইফাই কুইক সেট আপ ইউর টিভি উইথ ইউর অ্যান্ড্রয়েড ফোন, তো এটা আমরা জাস্ট স্কিপ করে দিব। স্কিপ করার পরে আমরা আপনার বাসার যে ওয়াইফাইটা আছে সেই ওয়াইফাইটা আপনাকে কানেক্ট করতে হবে। তো যেটা আপনার বাসার ওয়াইফাই হয় সেটা আপনি ওকে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিবেন, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। একটু ওয়েট করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তো এই আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো আপনারাও আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে এখানে ওকে দিয়ে দিবেন। দেওয়ার পরেই কিছুক্ষণ সময় নেবে, একটু লোডিং নেবে, যেহেতু এটা পুনরায় আবার নতুন করে সেটিং করছি, সেক্ষেত্রে একটু সময় নিতে পারে। তো সেক্ষেত্রে আপনি দেখুন কানেক্ট সাকসেসফুল টু ইন্টারনেট, তো আপনার ইন্টারনেট কিন্তু কানেকশন হয়ে গেছে। এখন প্লিজ ওয়েট করতে বলছে, একটু লোডিং নেবে। এই ফ্যাক্টরি রিস্টার্ট করাতে কিন্তু আপনার টিভিটি সম্পূর্ণ ফাস্ট কাজ করবে। একেবারে নতুন যখন আপনি কিনেছিলেন সেরকম কিন্তু আগের মতো আবার ফাস্ট কাজ করবে। অনেকে স্লো হওয়ার কারণে ফ্যাক্টরি রিসেট করেন, বা নানান ধরনের সমস্যার কারণে কিন্তু ফ্যাক্টরি রিসেট করতে হয়। তো আমি কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি এবং সেট আপ সহ দেখিয়ে দিচ্ছি। অনুরোধ রইল সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করার জন্য। তো দেখুন মেক সাম মোস্ট অফ ইউর টিভি, এখানে জাস্ট আপনি স্কিপ করে দিবেন। তারপরে আপনি এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। অ্যাকসেপ্ট দেওয়ার পরে এখানে আবারও অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। অ্যাকসেপ্ট দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন এখানে ভয়েস অ্যাসিস্ট্যান্টের আপনি ইউজ অ্যাসিস্ট্যান্ট উইদাউট সিঙ্গিং এটা দিয়ে দিতে পারেন, অথবা আপনি সাইন ইন মানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইনও করে নিতে পারেন। যদি আপনি টিভিতে জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করতে না পারেন, সেক্ষেত্রে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে শিখে আপনি কিন্তু আপনার টিভিতে জিমেল অ্যাকাউন্টটি সেট করতে পারেন। যাই হোক, এনভায়রনমেন্ট আমরা হিসাবে আমরা এখানে হোম সিলেক্ট করে দিব, হোমে ওকে দিয়ে দিব, যেহেতু আমরা বাসায় ব্যবহার করব। তারপরে আমাদের কান্ট্রি আমরা বাংলাদেশে, যেহেতু বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে নেক্সটে ওকে দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা এখানে নিচে এসে স্ক্যান স্কিপ করে দিব। প্রথমে আমরা স্ক্যান দিব না, স্কিপ করে দিব। তারপর হচ্ছে স্টার্ট নাও, স্টার্ট নাও আমরা ক্লিক করে দিব, ওকে দিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু আমাদের কাজ একেবারেই শেষ, আমাদের কিন্তু কি হবে যে টিভিটা পুনরায় রিসেট হয়ে গেছে।
তো এক্ষেত্রে কিন্তু অনেকেরই ভয়েস কন্ট্রোলটা ডিসকানেক্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে যে ভয়েস কন্ট্রোল আপনি কীভাবে কানেক্ট করবেন, সেখান থেকে দেখে আপনি কিন্তু পুনরায় ভয়েস কন্ট্রোলটি কানেক্ট করতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিও দেখে আপনি বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে আরও অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।